Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shubhriya darshok srota, je jekhan theke ajker ei islamic video ti dekhchen, amar pokkho theke apnader sokolke janai antorik shubhechha ebong obhinondon. Shubhriya darshok srota, sompurno video jure royechi ami ebong apnara dekhchen Huraim official channel. Sompurno video tir majhe keu omonojogi hoben na, ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই একটি ভিডিওতে লাইক করে দেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কুরবানির সময় যে দোয়াটি পড়তে হয় অর্থাৎ গরু কিংবা অন্য কোন পশু জবাই করার সময় যে দোয়াটি পড়তে হয় এই দোয়াটি আজকে আমি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহি শুদ্ধ ভাবে দোয়াটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণভাবে দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করি যে আপনি কুরবানির সময় যে দোয়াটি পড়তে হয় পশু জবাই করার সময় যে দোয়াটি পড়তে হয় আপনি সহি শুদ্ধভাবে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেকেই চান যে আমরা নিজেদের গরু নিজেরা জবাই করব অন্য কোন লোক দিয়ে জবাই করব না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নিজেদের গরু নিজেদের পশু নিজেরা জবাই করতে চান কিংবা যারা দোয়াটি শিখতে চান তারা আজকের এই ভিডিওর মাধ্যমে সহি শুদ্ধভাবে দোয়াটি শিখে নিতে পারবেন তো যাদের এই দোয়াটি প্রয়োজন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে সহি শুদ্ধভাবে দোয়াটি শিখে নেবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা প্রথমে দোয়াটি শিখে নেই এরপর আমি আপনাদেরকে কুরবানি কোন নিয়মে আপনারা দিবেন এবং কিভাবে আপনারা দোয়া পাঠ করবেন এবং কোন সময় জবাই করবেন কিভাবে জবাই করবেন এই নিয়ম আমি আপনাদেরকে দোয়া মুখস্থ করানোর পর আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ তো চলুন প্রথমে আমি আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দেই এরপর নিয়ম বলে দেব ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী لِلَّذِي إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي إن صلاتي ونسكي إن صلاتي ونسكي إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين لله رب العالمين لله رب العالمين لا شريك له وبذلك لا شريك له وبذلك لا شريك له وبذلك لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين أمرت وأنا من المسلمين أمرت وأنا من المسلمين
Umirtu wa ana minal muslimin. Allahumma minka walaka. Allahumma minka walaka. Allahumma minka walaka. Allahumma minka walaka. Bismillahi Allahu Akbar. Bismillahi Allahu Akbar. Bismillahi Allahu Akbar. Bismillahi Allahu Akbar. Allahumma taqabbal minni kama taqabbalta. 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 Min habibika Muhammadin wa khalilika. 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 Ibrahima alaihi as-salatu was-salam. Ibrahima alaihi as-salatu was-salam. Ibrahima alaihi as-salatu was-salam. Ibrahima alaihi as-salatu was-salam. তো এই ছিল কুরবানির সময় দোয়া, যে দোয়াটি পাঠ করে গরু কিংবা অন্য কোনো পশু জবাই করতে হয়। তো এই দোয়াটি আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সহি শুদ্ধভাবে শিখতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে নিয়ম বলে দিব যে আপনারা কিভাবে এই দোয়াটি পাঠ করবেন এবং কখন আপনারা গরু জবাই শুরু করবেন। তো এই দোয়াটির মধ্যে ওয়া আনা মিনাল মুসলিমিন রয়েছে। এই পর্যন্ত আপনারা কুরবানি অর্থাৎ গরু জবাই করার আগ পর্যন্ত আপনারা এই দোয়াটি পাঠ করবেন। ওয়া আনা মিনাল মুসলিমিন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, এখান থেকে নিয়ে আপনারা ওয়া আনা মিনাল মুসলিমিন এই পর্যন্ত পাঠ করবেন। এরপর আপনারা যার নামে গরু জবাই করবেন তার নাম উচ্চারণ করবেন কিংবা তার নাম স্মরণ করবেন। এরপর আপনারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে বলতে পশু জবাই শুরু করবেন। যখন পশু জবাই করা শেষ হয়ে যাবে তখন আপনারা একটি দোয়া পাঠ করবেন, যে দোয়াটি আপনাদেরকে পিছনে শিখিয়ে দিয়ে আসছি। তো সেই দোয়াটি হলো আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিমা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই দোয়াটি আপনারা পাঠ করবেন। তো এভাবে যদি আপনারা পশু জবাই করার সময় দোয়া পাঠ করে পশু জবাই করেন তখন আপনার এই পশু জবাই করাটি হবে সহি শুদ্ধ এবং সুন্নত তরিকা অনুযায়ী। তো এভাবে আপনারা জবাই করতে পারেন ইনশাআল্লাহ। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কুরবানির সময় কোন দোয়া পাঠ করবেন এবং কিভাবে পশু জবাই করবেন সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিয়েছি। যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয় ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।